ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দুবছর আগের মামলায় নিজের বাড়ি থেকে গ্রেফতার করা হল রিপাবলিক টিভির কর্ণধার অর্ণব গোস্বামীকে। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ আলিবাগ আদালতের। অর্ণবের গ্রেফতারির কড়া নিন্দা করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাল্টা মহারাষ্ট্র সরকারের দাবি, আইন আইনের পথে চলছে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে রিপাবলিক টিভির কর্ণধার অর্ণব গোস্বামীকে বুধবার সকালে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করল মুম্বাই পুলিশ। অর্ণবের অভিযোগ, তাঁকে হেনস্থা করা হয়েছে, এমনকি তাঁর স্ত্রী পুত্রের গায়েও হাত দিয়েছেন তাকে গ্রেপ্তার করতে আসা পুলিশ কর্মীরা। যে মামলার ভিত্তিতে অর্ণবকে গ্রেপ্তার করা হয়েছে সেটি 2018 সালের। সেই সময় আলিবাগের বাংলো থেকে উদ্ধার হয় ইন্টেরিয়র ডিজাইনার অনভয় নায়েক এবং তাঁর মা কুমুদ নায়েকের মৃতদেহ। অর্ণব গোস্বামী সংস্থা রিপাবলিক টিভির ইন্টেরিয়রের কাজ করছিলেন অনভয়। রিপাবলিক টিভি তাঁর বকেয়া না মেটানোয় এই আত্মহত্যার ঘটনা বলে অভিযোগ করে তাঁর পরিবার। সম্প্রতি এই মামলাটি নতুন করে তদন্ত শুরু হয়। অর্ণবের গ্রেপ্তারের কড়া নিন্দা করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অমিত শাহ টুইটে বলেছেন, মহারাষ্ট্র সরকার ক্ষমতার চরম অপব্যবহার করেছে। পাল্টা শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের দাবি, আইন আইনের পথে চলছে। মহারাষ্ট্র মে কানুন কা রাজ হ্যায়, ইস রাজ্য মে কোই ভি গৈর কানুনি কাম কো বড়াওয়া নাহি দিয়া জাতা হ্যায়। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা গ্রেফতারি নিন্দা করে টুইটে বলেছেন, এই গ্রেফতারি গণতান্ত্রিক আদর্শ এবং সাংবাদিকতার উপর বড় ধাক্কা। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বক্তব্য, কেউ আইনের ঊর্ধ্বে নয়, মহারাষ্ট্র পুলিশ আইন মেনে কাজ করছে। কানুন সে বড়া কোই নেই হ্যায় আর মহারাষ্ট্র পুলিশ জো ভি কানুনন কারওয়াই হ্যায় কায়দেসির কারওয়াই হ্যায় উস প্রকার সে কানুনন কায়দেসির কারওয়াই করেগি। যে কায়দায় অর্ণবকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে তা তীব্র নিন্দা করেছে নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন। এনবিএ জানিয়েছে, অর্ণবের সাংবাদিকতার ধরন নিয়ে ভিন্ন মত থাকলেও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের দাবি, এক্ষেত্রে রাষ্ট্রশক্তির অপপ্রয়োগ যেন না হয়। এবিপি আনন্দ।